गुड मॉर्निंग गाइज, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ए वीकेंड ब्लॉग। आज हलो सानडे और सानडे मैंने एकटू स्पेशल है तरपर आज के 14 February, तो वैलेंटाइन्स उक वैलेंटाइन्स डे आज के दिन का खूब ही भलो क्यों को प्लान नहीं आपात आपात बजार और अनिरबान एखो बाड़ीते ही आर आज के एक काज आो काजे बसे गए सान्डे मान कचुरी और खासी माँस दोटे मास्ट तो खासी माँस अनेक दिन खाई तई कचुरी आनते खासी माँस आनते एक स्पेशल रान्नाबान्ना करब आज के स्पेशल दिन तो चलो एसे एकदम कथा बोल स्नान स्नान टन हो गए एन समस्त आर्धेक मोटामुटी रान्ना हो गए तो आज के कला भुना करब পাঠার কালা ভুনা তো আমি এখন একটু খিদে পেয়েছে তাই জন্য এখন মা কালকে করে এনেছিল পুলি তো সেই পুলি পিঠাটা একটু খাচ্ছি আর এরপর মোটামুটি আমাদের আমার সবকিছু রান্না হয়ে গেছে পোলাও পনির এরপর করব কালা ভুনা খাসির কালা ভুনা অ্যাকচুয়ালি এটা বিফের হয় কিন্তু আমরা তো আর বিফ খাই না তো সেটাই করার ইচ্ছা আছে খাসিরও হয় তো যে যেটা প্রেফার করে তো এবার সেটা করব আর মাসি কাজ করছে অলরেডি মাসির কাজ হয়ে যাবে তারপর আমি রান্না করে যাব শুধু মাংসটা করলেই হয়ে যাবে তারপর লাঞ্চ করব আর তাই এখন খিদে খিদে একটু পেয়েছে বলে একটু খাই তো রান্না করে চলে এসেছি আর আমি এখানে মাটনটা অনেক সকালবেলা যখন এনেছি তখন গোলমরিচ দই তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন স্টার্ট করছি আর আলুটা একটু ভেজে রেখেছি এই যে আর আলু আমাদের বাড়িতে মাংসে মাস্ট মানে এইবারটাই খাই তো আজকে বললাম কালা ভুনা করব আর সরষের তেলেই কালা ভুনা হয় আর কালা ভুনার জন্য স্পেশাল কিছু লাগে না কিন্তু একটা স্পেশাল জিনিস আছে যেটা দিলে মাংসের রংটা কালচে টাইপের হয় সেই জন্য কালা ভুনা বলে শুকনো লঙ্কা তেজপাতা গুঁড়ো দিলাম সারাক্ষণ ফোনে চলে যাচ্ছে পেঁয়াজ ওগুলো দিলাম তেলটা আমি কম দিয়ে ভাজছি কারণ মাংসতে কত তেল আছে তাছাড়া আলুটা অনেকটা তেল আছে সেই জন্য কম তেলে ভেজে ভেজে করছি তারপর এই যে আলুর মধ্যে না কিছুটা তেল আছে তো নরমাল মাংসটা কষাতে কষাতে যেমন করে হয় আর কি এখন আদা রসুনের পেস্টগুলো দেব আদা রসুন ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে এবার তেল ছেড়ে গেছে মশলাটা থেকে এবার মাংসগুলো দিয়ে দেবো তো আমি দু ধরনের ভাজা মশলা দিই মাটনের ক্ষেত্রে প্রথমটা দেখাচ্ছি জায়ফল জৈত্রী গরম মশলা সাজিরে সামরিচ মানে যেটা বিরিয়ানি মশলা তৈরি করে রাখি সেটা খুবই অসামান্য খুবই সুন্দর টেস্ট হয় একদম অল্প দিই বিরিয়ানি সাজিরে সামরিচ গোলমরিচ গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জায়ফল জৈত্রী এই জিরে ধনে এই মশলাটা আমি যখন মাংসটা কষাই তখন আর লাস্টে আর একটা মশলা দিই সেটা ভাজা মশলা সেটা আমি তৈরি করে রাখি সেটা বিভিন্ন নিরামিষ খাবারেও দেওয়া যায় আমি দেখাচ্ছি সেটা তো এই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি যেটা যে কোনো নিরামিষ জিনিসে আলুর দম হোক চাটনি হোক ডাল হোক মুগের ডাল মাছের মাথা দিয়ে যেটা হয়
আর যে কোনো ভাজা ও পাস তরকারি মানে লাবড়াতে আর এই মানে আর মনে পড়ছে না সবজি তো এই সবগুলোতে দেওয়া যায়। তো সেটা হলো জিরে ধনে গোটা জিরে গোটা ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এই পাঁচটা জিনিস শুকনো খোলায় ভেজে রোস্ট করে নেওয়া মানে ব্লেন্ড করে নেওয়া। তো এইটা এই দুটো মশলা আমি মাটনের ক্ষেত্রে সেদিন ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কার্টনটা এটা এখানে লাগিয়েছি সুন্দর লাগছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হলো এই যে মায়ের হাত দিয়ে বিটু জেঠি আমার সামনে বাড়ি আমি প্রচণ্ড বড়ি খেতে ভালোবাসি তো সামনে আমাদের একদম পাশ সামনের জেঠি বলি তো একদম নিজের জেঠির মতোই তো বিউটি জেঠি যদি দেখে থাকো ব্লগটা থ্যাংক ইউ বিউটি জেঠি বড়ি দিয়ে আমার জন্য বড়ি পাঠিয়ে দিয়েছে মায়ের হাত দিয়ে কারণ আমি সব কিছুতেই বড়ি দিই মোটামুটি শাক ফাক যাই করি না কেন। তো দ্যাট ইজ লাভ ফর মি ফ্রম বহরমপুর। বহরমপুর থেকে যখনই আসি না কেন মা বাবা তো অবশ্যই নিয়ে আসে এই যা যা ভালোবাসে অনির্বাণ আর আমি সবসময় নিয়ে আসে এটা এটা না কিন্তু এই যে এগুলো পাঠিয়েছে ভালো লাগে না। মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে কষা হ্যাঁ তেল ছেড়ে গেছে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এবার যেটা কালা ভুনার সিক্রেট সেটা হলো কিচ্ছু না তো এখানে আমি চা পাতা নিয়েছি গুটি চা একটু লিকার করে নিয়েছি প্লেন জলের মধ্যে ফুটিয়ে চা পাতা দিয়ে লিকার করে নিয়েছি এটাই সিক্রেট কালা ভুনার। এটাকে অল্প অল্প করে গরম অবশ্যই গরম জল গরম ছাড়া আমি কোনো মাংসের জল দিই না অল্প অল্প করে মাংসটাতে দিতে হবে এটাই হলো কালাভুনার সিক্রেট। আরও আমি কম লিকার দিয়েছি আরও কেউ যদি একদম ডার্ক কালার চা তো প্রচুর গুটি গুটি চা থাকলে গুটি চা অবশ্যই গুটি চা কারণ পাতা চায়ে হবে না এরকম কালার তো গুটি চায়ে কালার ইয়ে করে লিকার করে দিয়ে দিতে পারো। তো মাংস পুরো মোটামুটি হয়ে গেছে আর একটা কালচে ভাব অলরেডি চলে এসছে উপর থেকে শুধু একটু ঘি দিচ্ছি এখন আর একটু ড্রাই হওয়ার অপেক্ষা একটু গরম মশলা দিলাম আর একটু এই ভাজা মশলাটা দেব আর এই উপর থেকে একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একদম ড্রাই করব। পোনাই চলে আর এই যে পোলাও পিস দিয়ে পিস পোলাও পিস দেখা যাচ্ছে না যদিও কিন্তু এই ওই যাই হোক বাসমতি চালের পোলাও করেছি আজ আর কালা ভুনাটা দেখাচ্ছি ফাইনাল লুক। এই যে ফাইনালি কালা ভুনা আর বুনো এই প্লেটটাই খাবে বলেছে আজ আসলে মাই বলেছিল যে আজকে মটর পোলাও করতে মানে পিস পোলাও করতে তো মাকে দিয়ে আসি নাইস কতটা নাইস ভালো করে বলো গরম। তো এই হলো আমার পোলাও আর ভুনা মাটন যেটা কিনা অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল আর আজ স্পেশাল দিন আর স্পেশাল মানুষদের জন্য করলাম সবাই একসঙ্গে খেলাম ভালো লাগলো আনন্দ হলো আর মা তো মা আর বোন তো বোন কোনো আওয়াজ দিচ্ছে না খেয়ে যাচ্ছে জাস্ট অনু বলো এবার এবার খাই মা আর বোন ওইদিকে ঝামেলা শুরু করেছে
বোন বলছে আমার দিদি করেছে তাই এত সুন্দর হয়েছে, মা বলছে আমার মেয়ে আমার পেট থেকে হয়েছে তাই এত সুন্দর হয়েছে। যাই হোক, ডিবেট বাদ দিয়ে আমি এখন খাই। ভীষণ সুন্দর গন্ধটা দেখা যাচ্ছে, নিচ্ছি ফাটাফাটি দারুণ হচ্ছে। গুড আফটারনুন গাইজ, এখন আমি একটু রেডি হয়েছি, যদিও রেডি হওয়াটা খুবই বাজে, আজ আমার একটু মুডটা অফই আছে, আজকে প্রচণ্ডই মানে ভালোই লাগছে না, মাথাটা খিচিবিচি করছে। তো তার দুটো কারণ আছে, এক নম্বর কথা বাজে হলো কটা দেখো, 8:05 এতক্ষণে অনির্বাণ একটু রিলিফ হয়েছে কাজ থেকে, মানে কমপ্লিট হয়েছে ওর অফিসের কাজ। সানডে অফিস সকাল 8টা থেকে রাত 8টা অবধি করলো, তারপর এখন আমরা একটু টুকটাক কোথাও এদিক ওদিক ঘুরবো, চা খেতে যাবো, আর কিছুই কোথাও যাবো না, কারণ মা আর বোন হয়তো 9টার মধ্যে এখানে চলে আসবে, মা আর বোন একটু বেরিয়ে আছে কাজেই কাজেই এসেছিলো। আর সেকেন্ড রিজনটা হলো আমি বোনকে হাজারবার বলেছি একটা ব্ল্যাক রঙের টপ আনতে, যেটা আমার খুবই এসেনশিয়াল দরকার, তো সেটা ও বললো বহরমপুরে নেই এখানে আছে, এখন বলছে এখানেও নেই বহরমপুরে আছে। আর মানে মাথাটা এত গরম হয়ে গেছে সেই থেকে আমার মুড ফুড পুরো অফ, দুজনের ওপর খেপে লাল হয়ে আছে আপাতত, আমি দিয়ে কোনো রকম একটু সেজেছি। আর ও যেহেতু গিফট করেছে, এই শেডটা ও গিফট করেছে, তো এটা পরেছি অনেকদিন পর, লিপস্টিকটা পরে ভালো লাগলো ডার্ক কালারে, আদারওয়াইজ আমি মোটামুটি নিউড শেড পরেই চালিয়ে দিই এখন। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। আর আমি এরকম একটা ব্ল্যাক টপ পরেছি আজকে, মানে টপ মানে কুর্তি, আর আমার একটা ব্যাগ সম্বল শুভ দিয়েছিল তাই নিয়ে ঘুরতে পারছি। যাই হোক, বেরোচ্ছি, আমার আজকে মোটো কোনো রকম সাজগোবাজের মুডও নেই, ইচ্ছাও নেই, আনন্দও নেই মনে, যাই হোক তাও যাচ্ছি ও বললো, চলো বেরোই, একদম এসে কথা বলবো, বা ওখানে গিয়ে যদি আমার সুযোগ থাকে ভিডিও করার তো করে করবো সেটা, ঠিক আছে চলো টাটা। তো এই জাস্ট ফিরলাম, হেরে হাত পা ধুয়ে বসলাম, সুপার ফ্লগ, ভ্যালেন্টাইন্স ডে, জঘন্য দিনটা, খুব শুরু করেছিলাম আনন্দ করে, শেষ করলাম খুব বাজেভাবে, ভালো লাগছে না একদম, বিরক্ত, কিচ্ছু খাইনি সন্ধ্যা থেকে, কিছু পাইও নি, অনির্বাণও খাইনি, আমি খাইনি, তো অনির্বাণ এখন বিরিয়ানি নিয়ে আসে, বিরিয়ানি খেলো আর আমরা রুটি ফুটি খেয়ে নেবো। আর আমার না পেলাম আমার কালো টপ, না পেলাম ব্ল্যাক পলিশের জুয়েলারি, কিছুই পেলাম না, হন্য হয়ে এদিক ওদিক ঘুরে গোটা বড়ানগর, লাল বেলঘরিয়া ঘুরে টুরে বাড়ি চলে এলাম। ফুল বোগাস গেল, এমনিতে আমার মুখটা চটকে গেছিলো আগের থেকেই, সন্ধ্যা থেকে বসেই ছিলাম। তো যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করছি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রিয়জনদের সঙ্গে কেমনভাবে কাটালে তার ছবিগুলো শেয়ার করো, আর আর ব্যাস এই অবধি থাকছে আজকের ব্লগটা, দেখা হবে কালকে, টিল দেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না, অ্যান্ড অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, টাটা অ্যান্ড গুড নাইট।